যতদিন মা খাদিজার দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যতদিন মা খাদিজা নবীর ঘরে ছিলেন জীবিত অবস্থায় ততদিন নবী দ্বিতীয় বিবাহ করেন। তার মানে কি বৌভাগ্য, যখন মা খাদিজার 64 বছর বয়স, বিয়ে হতে 40, বিয়ে কত 40, আর দুনিয়া থেকে বিদায় নিল কত 64, তাহলে 40 আর 64 চিন্তা করেন 24 বছর, কত বছর? আল্লাহ নবীর বয়স ছিলেন তখন কত? 25 বছর। জোরে কোন কত বছর? আর যখন খাদিজা বিদায় নিলেন তখন নবীর বয়স হলো 55 বছর। মনে করেন 55 বছর না 25 এর সাথে 24 যোগ দেন কত হয়? 49 বছর। কত বছর? 49 বছর। মা খাদিজাতুল কুবরা একদিন আফসোস করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে গিয়ে, খাদিজা কিন্তু নিজেই বলেছেন, আবার যেন কর না যে আমি খাদিজাকে বুড়ি কইছি তা কিন্তু কই নাই, খাদিজা নিজেই বলতেছেন, এই বৃদ্ধার সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন আপনি নষ্ট করবেন না, আপনি আর একটা বিয়া করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। কারণ দুনিয়াতে সব বউকে স্বামীর হাতে তুলে দেয়, সব বউ, আমি বিয়ে করছি, ইনি বিয়ে করছেন, যারাই বিয়ে করছেন, বাপ হোক, বইয়ের চাচা হোক, খালু হোক, তুলে দেয় না, হাতের উপর তুলে দিয়ে বলে, বাবা আজ থেকে আমার এই মাই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করলেন তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই, আল্লাহ নবীর হাতে খাদিজাকে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে খাদিজার কাছে নিয়ে গিয়ে দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমারে দিয়ে দিলা। তাহলে কি বুঝলেন, কে দায়িত্ব নিল, নবী নিল না খাদিজা নিল? তাহলে যাই দায়িত্ব নেয় ওটাই হলো দরদ। এ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই যে মেয়েরাজ যে বছর হয়েছে সেই বছরের তৃতীয় নম্বর ঘটনা হলো আল্লাহর নবী তাইফে গেলেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য। ধরে কোন কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দেওয়ার জন্য। এটা হলো তৃতীয় ঘটনা, নবী তাইফে গেলেন। তাইফবাসীরা মনে হয় নবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে নাকি? খুব ভালো ব্যবহার। একটু মনোযোগ দিবেন, তাইফের ময়দানে নবী কলেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত দিবার যাইয়া নবীর দেহের এমন কোনো জায়গা না, শুধু তার চেহারার মধ্যে, জায়েদ বলেছে নবীর এই চেহারার মধ্যে পাথর লাগে নাই, এছাড়া সব জায়গায় পাথর বৃষ্টি হলো, গোটা দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ে গেল। ওই নবী তায়েব থেকে ফিরার পথে তায়েব এবং মক্কা এর মাঝখানে একটা জায়গা যেখানে একটা বাবলা গাছ ছিল, ওই গাছের নিচে বসে নবী কান্দের বলে, যায়েদ রে আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদে বিবি খাদিজা দুনিয়াতে নাই, এই রক্ত মাখা শরীর নিয়ে মক্কায় গেলে আমারে কে আদর করবে, আমারে কে সেবা শুশ্রূষা করবে, আমারে কে মহব্বত করবে, যায়েদ আমি মক্কায় গিয়া কি করব? এমন সময় আল্লাহ বলে, জিব্রাইল আমার নবী মক্কায় গেলে নবীকে আদর করার কেউ নাই, আমি আল্লাহ তাআলা আমার আরশে নিয়ে আমার নবীকে আমার কুদরতি হাতে আদর করতে চাই। এই জন্যে আমাদের নবীকে বলেছে, ওরা ফানা এলাকা জিক্রা। ভাইজান, এই এই মাসে রজব মাস, এই রজব মাসের 26 দিবাগত রাত্রে নবীকে আল্লাহ নিয়ে গেলেন আরশে। আরশে নিয়ে গিয়ে নবীর সঙ্গে যে আল্লাহর কি গল্প হয়েছে, এ গল্প আল্লাহর নবী তেমন বলে নাই, তবে নবীকে আল্লাহ যেটা দিছেন সেই গল্প করছে। সেটা হলো যে আল্লাহর প্রশংসা করব আমরা, আল্লাহর কোনো লাভ হবে না, লাভ হবে আমাদের। এই জন্য প্রশংসা কম করব না বেশি করব? ছোট ছোট বাচ্চারা কথা কয়, আপনারা কথা বলেন না। এখানে ফেরেশতা এসেছে সুবহানাল্লাহ আপনাদেরকে দেখার জন্য,
মানে আল্লাহ আপনাদেরকে এত ভালোবাসে যে ফেরেশতা পাঠায় দিছে যাও ওখানে গিয়ে তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে আমার বান্দাদেরকে দেখে আসো। দরেকন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ কেন বললেন দেখে আসো, আল্লাহ কি আমাদের দেখতেছে না? আল্লাহ কি আমাদের দেখতেছে না? তাহলে আমার ফেরেশতা পাঠানোর কারণ হলো এ মানুষকে যখন আল্লাহ তৈরি করবেন তখন ফেরেশতারা একটু আপত্তি করেছিল। কি করেছিল? আপত্তি আপত্তি করে বলেছিল এরা ফেতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে। সেজন্য আল্লাহ বলতেছে যাও দেখে আসো। এখানে ফেরেশতা এসে দেখতেছে আল্লাহর হাজার বান্দারা মনে হয় একই মায়ের পেটের ভাই। সুবহানাল্লাহ। বলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, একদল হয়ে জান্নাতের বাগানে বসে গেছে। রিপোর্ট ফেরেশতারা যখন আল্লাহকে দিবে আর তখন আল্লাহ বলবে তোরা না কইছিলি গন্ডগোল করবে, হট্টগোল করবে, ফেতনা করবে, ফাসাদ করবে, এখন আবার কি রিপোর্ট দেশ? ফেরেশতারা তখন লজ্জিত হয়ে বলবে আল্লাহ আমরা বুঝতে পারিনি যে তোমার বান্দাদের মধ্যে এরকম কিছু বান্দা হবে যারা তোমার জান্নাতের বাগানে পাগলের মতো বসে থাকবে। সুবহানাল্লাহ। আসলে ফেরেশতারা তো ওখানে যাবে না, যেখানে মেলা লাগছে ওখানে ফেরেশতা যাবে? ওটা হলো শয়তানের আখড়া। যেরকম কিসের আখড়া? পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো এই এই মেলা মুলা হাট বাজার, এগুলো হচ্ছে খারাপ। আমি ভুল করে রাস্তা দিয়ে ঢুকছিলাম, না ঢুকলে তো দেখতে পাইতাম না, এই রে বাবা রাস্তার উপরে মেলা লাগছে। তো মেলাতে যারা আছেন আমি তাদের বলবো হাট বাজার সবসময় পাবেন, কিন্তু এই মাহফিলকে আপনারা সবসময় পাবেন না। আজকে আমি এই রজব চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লি রমজান, আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন। সেই রজবের চাঁদ আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বলেন সেই রজব চাঁদকে সামনে নিয়ে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, এইটাই আজকের আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহর প্রশংসা কেন করি, কি জন্যে করব, গত বছরও কিছু হেন্স আপনাদের দিয়েছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে এমন একটা গ্রুপে এমন একটা জাতির ভিতরে কবুল করেছেন যে জাতিটাই আল্লাহর কাছে পছন্দ। ধরেন সুবহানাল্লাহ। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন বিধানের নাম কি? জোরে বলেন। আর সেই ইসলাম অনুসারী আমরা হলাম মুসলমান। তো যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান হওয়ার তৌফিক দিলেন, আমরা কি সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন, সেই নবীটা হলো কি? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। শেষ বিচারের হাইকোর্ট বোঝেন? এই শেষ বিচারের হাইকোর্ট কি? বাংলাদেশের হাইকোর্ট, যেখানে বিচারকেরা আর বিচারই করতে পারতেছে না, সরকার যাকে যা করতে বলতেছে বিচারকরা তাই করতেছে। সরকার কথা ঠিক কিনা? কোনো বিচার নাই, ভালো মানুষেরা জেলখানায়, খারাপ মানুষগুলো রাস্তাঘাট সব দখল করে বসে আছে। ধরেন ঠিক কিনা? এই বিচারকের কথা আমি বলতেছি না, আমি বলতেছি শেষ, যে আমরা বলি না মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ যখন হাকিম হবেন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবী আমরা পাইছি যে নবী হবেন হাশরের ময়দানে আমাদের উকিল বারিস্টার। সোনাল বলে নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণি। সবাই সবাই জবান খুলে বলেন নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনি। আমাদের সেই নবী এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর আরশে গেছিলেন না আল্লাহ নিয়ে গেছেন? হ্যাঁ, এখানে খুব খেয়াল করা লাগবে। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছে লান তারানি। মুসা নবী কি বলেছিলেন কোরআনের ভাষা? রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। মানে আপনার সাথে কথা বলতে বলতে এমন মজা লাগে যে আপনাকে না দেখে কলিজার মধ্যে শান্তি নাই। আল্লাহ উত্তরে বললেন লান তারানি ইয়া মুসা, লান লানে তাকিদ, কখনোই না কখনোই না আমাকে তুমি দেখতে পাবা। মুসা নবী দেখতে চাইছিল, আমাদের নবীকে আল্লাহ দেখবার চাস? দেখছেন, আল্লাহ দেখবার চাই নাই, বরং আল্লাহ আমাদের নবীকে দেখবে। হয়তো বলবেন হুজুর নবী যখন মক্কায় ছিলেন তখন কি আল্লাহ নবীকে দেখতে পায় না? অবশ্যই দেখতে পায়। তাহলে আল্লাহর আরশে নিয়ে গিয়া আল্লাহ নবীর কি দেখবার চায়? আমরা নবীর উম্মত হিসাবে আমাদের এটা জানার অধিকার আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই দুইটাই কিন্তু পৃথিবীতে আছে, আছে না নাই? মসজিদ হারাম কোথায়? মসজিদ হারাম হলো মক্কায়, আর মসজিদ আকসা হচ্ছে বর্তমান জেরুজালেম ফিলিস্তিন, যেটা নিয়ে গন্ডগোল চলতেছে। মসজিদ আকসা নিয়ে গন্ডগোল না, ইহুদিরে কয় আমাকে রে, মুসলমান কয় আমাকে রে। আসলে ইহুদিদের জন্য কোনো মসজিদ না, ইহুদির কোনো মসজিদ না। আমরা জানি হিন্দু কেরে মন্দির, ঠিক কিনা বলেন? ইহুদিদের হলো প্যাগোডা, আর আপনার ওই খ্রিস্টানদের হলো গির্জা। এভাবে এক একটা ধর্মের এক একটা ধর্মালয় আছে, আমাদেরটার নাম কি? মসজিদ। যে মসজিদ সম্পর্কে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযীনা আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। ওই ঘরের, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ইবাদত করো, নামাজ পড়ো, সিজদা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই দুটা পুরস্কার দিবে। কয়টা দিবে? এক নম্বর পুরস্কার হলো তোমার খাদ্যের রেজেকের কোনো অভাব থাকবে না, মানে তোমাকে আল্লাহ যা দিবে এতেই তুমি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ, অনেক লোকের কোটি কোটি টাকা আছে কিন্তু ক্ষুদা মিটেনি। ক্ষুদা মিটা বোঝেন? ক্ষুদা মিটা বোঝেন? খালি আরো চাই, আরো চাই। তার মানে কি? আবার দেখবেন একটা ফকির এক থালি ভাত খায় কয় আলহামদুলিল্লাহ, তার মানে অতি সন্তুষ্ট। তো এখানে বলা হয়েছে রেজেক, এক নম্বর হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, দুনিয়ার প্রতি তার মহব্বত কমে যাবে, সব সময় তাকে রেজেক বলবে। সবচাইতে বড় রেজেক হলো বাল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা। এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা না। এই ছোট ছোট এই ছোট্ট না মানুষ এই মোবাইল ধরে আছে, কি ব্যাপার? না না না, এরকম বাচ্চাদের হাতে আসলে সব বয়সে সব কিছু নেওয়া ঠিক না। এখন আপনারা বুঝতেছেন না, পরে বুঝবেন। এই করোনা এসে বাপ মায়েরা যা বিপদে পড়ছে। আমার এক নাতনি আছে, মোবাইল ছাড়া ভাতই খায় না, আর মুখের আগে ভাত দিলে খালি কান্দে, যে মোবাইল চালু করে দেয়, গেম টেম চালু করে দেয়, ও সন সমানে খায়, ওই দিকে তাকায় আর মুখের মধ্যে দিয়ে প্যাক প্যাক করে খায়। এখন মাও দেখতেছে মোবাইল ছাড়া ভাতই খায় না, কি বিপদ! এই করোনা হয়ে স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে গেছে, কি করবে ছেলেরা মেয়েরা, কি করবে? এই জন্য এরা মোবাইল পাচ্ছে। আপনারা আপনারা আপনাদের এই বাচ্চাদের হাতে মোবাইল দিয়েন না, পরে পোস্তার লাগবে। একসময় পোস্তায় কোনো কামও হবে না, ঠিক কিনা বললেন? হ্যাঁ, হিরোইনের চাইতে গাঁজার চাইতে এটা বেশি মারাত্মক, এটা বেশি খারাপ। এত নেশা, এত নেশা যুক্ত এই মোবাইল, খালি একবার ছেলে হাতে দিয়ে দেখেন ওর কান্দা থামাতে পারবেন না, কেড়ে নেওয়ার পর খালি কেড়ে নিয়ে দেখেন ওর কান্দা থামবে না।
কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এই মোবাইল কেড়ে নিছে, এরকম একটা বাচ্চা ধুলাত গড়াগড়ি খাচ্ছে, তারপর ঘরের মধ্যে যা সুরিয়ানোর মা জব করবে, এ ছোট বাচ্চা কি হয়েছে, মোবাইল কেড়ে নিছে। হ্যাঁ এটা দিয়ে না বাবা, আর এর মাথার তো পাগড়ি দেখা যায়, কেন তোর হাতে মোবাইল গেল। সুবহানাল্লাহ, কি সুন্দর জান্নাতি কবুতর, সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ, এদের চেহারা দেখলে কলিজা ভরে যায়। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন, তাহলে দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। এক নম্বর হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর হলো কোনো ভয় ভীতি তার পরিচয় থাকবে না। কেবলমাত্র একটাই ভয়, সেই ভয়টা হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেবলমাত্র কার ভয়? আপনার বলেন তো, কোন সাহাবী কোনদিন কইছে যে আমার আজরাইলের ভয় লাগে? কইছে না? কোন আল্লাহ ওয়ালারা কোনদিন বলে নাই যে আজরাইলকে আমি ভয় করি, মৃত্যুকে ভয় করি, কবরকে ভয় করি? এটা আমরা করি, মৃত্যুর ভয়, কবরের ভয়, যদি পিটন হয় জোরে কোন কথা ঠিক কিনা। অথচ আমরা যারা মুসলমান তাদের সামনে আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, আল্লাহ বলতেছেন তারা যখন মৃত্যুর বিছানায় পড়বে, আমি আল্লাহ তখন রহমতের ফেরেশতা নাজিল করে তাদের কানে কানে বলে দিবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মরার সাথে সাথেই তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আপনি বলেন তো তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই, আল্লাহ বলতেছে আল্লাহ তাহাফ কোনো ভয় নাই, আল্লাহ তাহাজান কোনো চিন্তা নাই। আমরা যারা আজকে জান্নাতের বাগানে বসেছি, আমাদের অন্তরে অনেকের করোনার ভয় আছে না নাই? হেজরে কেন আছে না নাই? করোনার ভয় যদি কিছু হয়, করোনার ভয়ে মানুষ সতর্ক হয়েছে, কিন্তু মৃত্যু থেকে মানুষ সতর্ক হয়নি, ঠিক কিনা বলে? অনেক লোক বলে করোনা যেন আমাকে না ধরে, আজরাইল ধরুক অসুবিধা নেই, কিন্তু করোনা যেন না ধরে। আমি সেদিন একটা রিপোর্টে দেখলাম যে প্রতি বছরে 55,000 কত হাজার 55,000 বাংলাদেশের মানুষ ক্যান্সার হয়ে মারা যায়, বছরে মারা যায় কত হাজার? কত হাজার 55,000, আর তিন বছরে মাত্র 28,000, এখনো 29,000 হয়নি। করোনায় তিন বছরে মরছে কয়জন? 28,000। আর আর প্রতি বছরে ক্যান্সারে হয়ে মরে 55,000, তো কোনটা বেশি গুরুত্ব? তো সরকার ক্যান্সারের কথা একবার কয়, কি এক অজুহাত আগে, করোনা মানে কিছুই না, এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। করোনা, হ্যাঁ করোনা ধরবে, আমেরিকাকে ধরুক, আমেরিকাকে করোনা ধরার পরে গোটা বিশ্বের মুসলমানেরা নিশ্চিন্তায় আছে, জোরে কোন কথা ঠিক কিনা, কোনো টেনশন আছে? কারণ ওরা খালি বাঁচার চেষ্টা করতেছে, কোনো দেশকে আক্রমণ করতেছে না। এই জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যারা মুসলমানকে দেখবার পারে না, এদের উপরে করোনা আরও বাড়ায় দাও, কারণ এরা করোনার চিন্তায় থাকবে। কোনো মুসলমান, এরা কিন্তু আফগানিস্তান, ইরাক, ইরান এভাবে প্রত্যেকটা দেশকে ধরতেছে, আরাকান আমাদের 500 বেশি, ঠিক কিনা বলেন? এই দেশগুলোকে ধরে নাই? হ্যাঁ, সবগুলোর মূলে কিন্তু আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইহুদি এবং খ্রিস্টান, এমনকি আমাদের প্রতিবেশী ভারতও আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, যে কথা বলতেছি, আমাদের নবী এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর আরশে গেছিলেন। নবী যখন মক্কায় ঘোরাফেরা করেন, আল্লাহ নবীকে দেখবার পায়, ধরে খান পায় কি পায় না, এরপরে আল্লাহর আরশে নিয়ে যায়। আল্লাহ নবীর কি দেখবার চাই? উম্মত হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই?
হ্যাঁ এই কথাই কিন্তু আমি রাখছিলাম। আপনারা কখনো টেনশন করবেন না যে হুজুর লাইন বাদ দাও ওয়াজ করে, আমি কোনো লাইন ছাড়া ওয়াজ করি, যেটা ধরবো ওটাই হবে। আজকের আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো আল্লাহ তাদেরকে বলতেছে তোমরা যদি কিছু চাও, আমরা চাই কি চাই না, যরেগণ চাই কি চাই না, কি চাই যা চাই, এখন আপনারা কি চান কি চান? আল্লাহ কিন্তু বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ আমরা চাই যেই পথ সরাসরি জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন, কোনো ব্যাকা টেকা না, একটা ডাইরেক্ট, সেই পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। আমরা কি চাই? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে সরাসরি জান্নাতে যাইতে গেলে রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, তুমি জান্নাতে গেলে কিন্তু জান্নাতে দিছে তালা, তোমার কাছে চাবি নাই, ওই চাবিটার নামই হলো নামাজ। জরুরের নাম কি? এজন্য বলেছে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। খুব খেয়াল করবেন, আমরা কিন্তু নামাজ পড়ি, নামাজ আমরা পড়ি, পড়ি না পড়ি কিন্তু বুঝি না। একটা ছেলে পড়ে, এবারে যে রেজাল্ট দিছে, তারপরেও আমার গ্রামে একজন ফেল করছে, তারপরেও ফেল করছে, এইরকম রেজাল্ট দেওয়ার পরে ফেল করে সবাই তিরস্কার করে, তুই তো পড়িস রে, তো ফেল করলি কেন? কই ভাই রে আমি পড়ি ঠিকই বুঝি না। আজকে আমরা অধিকাংশ যারা নামাজ পড়ি না তারা তো পড়িই না, যারা পড়ে না ওরকে কোনো রেজাল্টই নাই, ধরে ঘর কথা ঠিক কিনা? আচ্ছা যারা পড়ে না ওরকে কোনো রেজাল্ট আছে? হ্যাঁ আজানটা হয়ে যাক, আপনারা সকলে আজানের হ্যাঁ দিকে মনোযোগ দেন। আমরা তো অবশ্যই এসার নামাজ পড়বো না, কি পড়বো না, কারো ওয়াজ শুনবো? আজকে নামাজেরই ওয়াজ হবে, কারণ মিরাজটা হলো নামাজ, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ এই নামাজ নিয়ে কথা হবে। তো এখন এই ওটা বসা করো, আজান দিলে, আজান দিলে আমরা খুশি না বেজার খুশি, কারণ এশার নামাজ আমাদের এই যে সময়টা আমরা পড়ি সেই সময় হয়ে গেছে, কিন্তু এখানে এশার নামাজ দেরি হবে। এশার নামাজ যদি নয়টার পরে হয় কি নামাজ হবে না? হ্যাঁ আপনারা কনকে ফতোয়া দেন নামাজ হবে না? আল্লাহ রাসুল কি বলেছেন, যদি তোমাদের কষ্ট না হতো তাহলে এশার নামাজ আমি গভীর রাতে পড়তাম, সুবহানাল্লাহ বলে, কিন্তু তোমাদের কষ্ট হবে এই জন্যে এশার নামাজের সময় বেশি। একেবারে এই যে আজান দিল, এখন থেকে 11:30 পর্যন্ত আপনি নির্দ্বিধায় এশার নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এ কোনো সমস্যা আছে? রাত 12:00 পরে তখন তাহাজ্জতের ওয়াক্ত চলে আসে, এ পর্যন্ত এশার নামাজের সময় আছে, তাহলে সময় কম না বেশি? বিশাল সময়। আজকে কোরআনের মাহফিলের খাতিরে আমরা একটু দেরি করে নামাজ পড়ব, মিন শারাল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যেন আমাদেরকে ধোকা না দেয়। অনেকে বলে কে রে, হয়তো বলবেন হুজুর চাষা মরলে ভাসতে আর কি, চাষা মরে যাক ভাসতে আর কি হবে। আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বেশি গন্ডগোল কিন্তু বাপসাসার মধ্যে হয়, জোরে কোনো হয় কি হয় না, খালি দাদা মরিছে গন্ডগোল শুরু। সেদিন আপনারা দেখছেন ইউটিউবে ফেসবুকও দিছে যে বাপ মরিছে 24 ঘন্টা মরা অবস্থায় পড়ে আছে আর 2 সন্তান সম্পদ দিয়ে গন্ডগোল করতেছে, পাশের বাড়ির লোকেরা পাশের এলাকার লোকেরা তারা আসে কাফন গোসল টোসল করে কাফন টাফন করে তাকে দাফন করেছে, অথচ এই 2 বেটার গন্ডগোলই যায় না। তাহলে এরা 2 ভাই কি চিন্তা করেন, ওদের সন্তানের কি চাচা না, কোন চাচা না? আমি আমার নিজের কথা বলতেছি, আমার বাপ চাচার মধ্যে সবচেয়ে বেশি গন্ডগোল হতো, মাত্র 2 হাত জাগালিয়া, কয় হাত, 2 হাত জাগালিয়া সারা জীবন গন্ডগোল। আমার বাপ হয়তো গন্ডগোল বন্ধ করতে, আর মা আবার ওটা তুলো, আবার ওই যে আমার চাষি ওইও লাগে মাজা থেকে শাড়ি বেঁধে লেগে যায়। হঠাৎ একদিন চাষা আমার বাবুকে একটা বাড়ি মারছে, সেই দিন থেকে আমি দোয়া করি আল্লাহ এই চাষা মরুক, এই সারা চাষা মরুক, ইহার বাবুক মারছে। তার মানে বোঝা গেল চাষা মরলে বর্তমানে বাংলাদেশের ভাষতে আর কিছুই হবে না, কথা ঠিক না? কিন্তু আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনি মারা গেলে নবীর কি হবে,
কারণ আমাদের নবী হলেন শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সবচাইতে বড় এতিম আমাদের নবী, সুবহানাল্লাহ কবেন না। এই জন্য আল্লাহ সূরা দোহার মধ্যে আমাদের নবী সম্পর্কে বলেছে আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, আমি আপনাকে তো এতিম হিসেবে পেয়েছি। এই জন্য আল্লাহ বলেছেন আরো আয়াতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, দ্বীনের ব্যাপারে সবচাইতে বড় মিথ্যাবাদী কারা, কারা সবচাইতে বড় মিথ্যাবাদী, এই সূরা মাউনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ঠিক কিনা বলেন? আপনার পড়েন নাই? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হ্যাঁ, সব কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ পরিষ্কার করে বিশ্লেষণ করে বলবো, তবে আপনাদের একটু ধৈর্য নিয়ে বিশ্বাবরি আগে কি তারপরে সালা, আগে ধৈর্য ধরা লাগবে, দৌড়ে আসা মসজিদে, দৌড়ে আসা আল্লাহ আকবার, দৌড়ে আসা আল্লাহ আকবার। কেরে পাগলারা, সাইকেলের পেডেল মারতে মারতে যদি সাইকেলের পেডেল বন্ধ করো তখন কি সাইকেল বন্ধ হয়? তখন কিন্তু বন্ধ হয় না, কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের যে গতি হয়েছে ওই গতির কারণে অনেক দূর চোঁচো করে যাবে, যাবে কি যাবে না? তো দুনিয়ার মহব্বতের গতি নিয়ে মসজিদে আসে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তোদের দুনিয়ার মহব্বত করিদার মধ্যে আছে। এই জন্য অধিকাংশ মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে, নামাজের মধ্যে ঢুকতে পারে না, ধরে কার কথা ঠিক না। আসলে কি মসজিদের মধ্যে ঢুকলে মেরাজ হবে? নামাজের মধ্যে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। তাহলে চাচা মানে নবীর এমন ভাবে লালন পালন করেছেন, মাঝে মধ্যে আমাদের নবী আবু তালেবকে বাবা বলে ডাকতেন, কি বলে? বাবা বলে ডাকতেন। আবু তালেব চমকে উঠে বলতো বাজান, আমি তোমার চাচা হই, তোমার বাবা হচ্ছে আবদুল্লাহ। নবী তখন বলে দুই চোখে দেখি নাই, আমি যারে দেখছি যে আমাকে বাবার মতন দরদ করে লালন পালন করে তিনি হলেন আপনি, আপনি হলেন আমার বাবা। সরল হবেন না, সেই চাচা মারা গেছে এই বছর, যে বছরে রাসূল মিরাজ করছে। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দুই নম্বরে যে ঘটনা ঘটলো সেইটা হলো নবীর দরদের বিবি খাদিজা। নবীর বিবি ছিলেন এগারোটা, কোনো কিতাবে লিখছে তেরোটা, কোনো কিতাবে আছে তেরোটা, মানে দুইটা দাসীকে নবী পরে বিয়ে করছিলেন, এই জন্য বা দাসী ছিলেন, যাই হোক আমরা এগারোটাই সহি প্রমাণ, আমরা সকলে বিশ্বাস করব। নবীর বিবি কয়টা? এ জোরে কর, নবীর বউ কয়টা? আচ্ছা এগারোটা বউয়ের নাম কোন? না না না, পারবেন না তো, আপনি খুব বেশি পারলে পাঁচটা পারবেন। আমি বহু আলেমকেই বলছি যে এগারোটা বইয়ের নাম কোন, কয় হুজুর আমরা কি বক্তা নাকি, যে আমরা কি বক্তা নাকি যে খেয়াল থাকা লাগবে ভাইজান, এই জিনিসটা খেয়াল করবেন। অনেক মেয়ে মানুষেরা কয় নবী এগারোটা বিয়ে করলো, অনেক মেয়ে আমার বই একদিন করছিল, আচ্ছা আল্লাহ নবী এতগুলো বিয়ে করলো, চাপার চল খাবো, নবী সম্পর্কে এদিক সেদিক করলে সে বেঈমান হয়ে যাবে, ধরে কোন কথা ঠিক? কারণ নবী যা কিছু করছেন একটা কাজও নবী নিজে করেন নাই, কে করাইছেন? আরো জোরে বলেন, আল্লাহ কোরআন দিয়ে দলিল দিছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আমার নবী যা কিছু করেছেন একটা কাজও নবী নিজে করেন নাই, আল্লাহর ওহী হিসাবে করেছেন, আল্লাহ করবার কইছেন দেখে করছেন। যতদিন মা খাদিজা দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই, যতদিন মা খাদিজা নবীর ঘরে ছিলেন জীবিত অবস্থায় ততদিন নবী দ্বিতীয় বিবাহ করেন। তার মানে কি বউ পাগল? বউ পাগল? যখন মা খাদিজার 64 বছর বয়স, বিয়ে হতে 40, বিয়ে কত? 40, আর দুনিয়া থেকে বিদায় নিল কত? 64, তাহলে 40-এর আর 64 চিন্তা করেন 24 বছর, কত বছর? আল্লাহ নবীর বয়স ছিলেন তখন কত? 25 বছর, জোরে কোন কত বছর? আর যখন খাদিজা বিদায় নিলেন
তখন নবীর বয়স হলো 55 বৎসর। মনে করেন 55 বৎসর না, 25-এর সাথে 24 যোগ দেন কত হয়, 49 বৎসর। কত বৎসর? 49 বৎসর। মা খাদিজাতুল কুবরা একদিন আফসোস করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে গিয়ে খাদিজা কিন্তু নিজেই বলেছেন, আবার যেন কর না যে আমি খাদিজাকে বুড়ি কইছি তা কিন্তু কই নাই, খাদিজা নিজেই বলতেছেন, এই বৃদ্ধার সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন আপনি নষ্ট করবেন না, আপনি আর একটা বিয়া করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দর। কারণ দুনিয়াতে সব বউকে স্বামীর হাতে তুলে দেয়, সব বউ, আমি বিয়ে করছি, ইনি বিয়ে করছেন, যারাই বিয়ে করছেন, বাপ হোক, বইয়ের চাচা হোক, খালু হোক, তুলে দেয় না, হাতের উপর তুলে দিয়ে বলে, বাবা আজ থেকে আমার এই মাই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করলেন তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই, আল্লাহ নবীর হাতে খাদিজাকে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে খাদিজার কাছে নিয়ে গিয়ে দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমারে দিয়ে দিলা। তাহলে কি বুঝলেন, কে দায়িত্ব নিল, নবী নিল না খাদিজা নিল? তাহলে যাই দায়িত্ব নেয় ওটাই হলো দরদ। এই মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই যে মেয়েরাজ যে বছর হয়েছে সেই বছরের তৃতীয় নম্বর ঘটনা হলো আল্লাহর নবী তাইফে গেলেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য। ধরে কোন কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দেওয়ার জন্য। এটা হলো তৃতীয় ঘটনা, নবী তাইফে গেলেন। তাইফবাসীরা মনে হয় নবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে নাকি? না, খুব ভালো ব্যবহার। হ্যাঁ, তাবলিগ কারে কয়, তাবলিগ বাল্লিগো আননি ওয়ালা আয়া কলেমার দাওয়াত। আজও আমাদের বাংলাদেশে অনেকে বলে, হুজুর আমি কলেমার দাওয়াত দিই, আমি দাওয়াতি কাম করি। দাওয়াতি কাম করি কার কাছে? হিন্দুর কাছে যাও, খ্রিস্টানের কাছে যাও। আপনারা জানেন আমাদের বাংলাদেশে দুই এক বক্তার হাতে দুই একটা হিন্দু মুসলমান হয়, ওইটা ওরা ফলাও করে প্রচার করে, অমুক বক্তার হাতে দুইজন হিন্দু মুসলমান হয়েছে, এরকম বলে কি বলে না? কিন্তু আপনারা জানেন দৈনিক কত মুসলমান খ্রিস্টান হচ্ছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, কত কোন জানেন? কারণ খ্রিস্টানেরা গোপনে গোপনে কাম সারতেছে, ওরা প্রচারে বিশ্বাসী না, ওরা কাজে বিশ্বাসী, আর আমরা প্রচারে বিশ্বাসী। ও, এই বক্তার হাতে দুটা হিন্দু, উনি আগে মুসলমান হচ্ছে জানেন? আগে মুসলমান হতে সরাসরি বক্তার কাছে কোনো হিন্দু মুসলমান হলে গ্রেফতার করবে, আগে এভিডেভিট করে মুসলমান হয়ে ওই দিন প্রচার করতেছে, অমুক বক্তার ওয়াজে দুটা হিন্দু মুসলমান হয়েছে। প্রত্যেকটা খ্রিস্টান মিশনারি যায় দেখেন কত মুসলমান গোপনে গোপনে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওরা একটা পেপারিং করে না, ফেসবুকে দেয় না, কারণ প্রচার করলে ওদের কমে যাবে। জোরে কর কথা ঠিক কি না, মানুষ সজাগ হবে, এই জন্য গোপনে গোপনে কাম সারতেছে। একটু মনোযোগ দিবেন, তাইফের ময়দানে নবী কলেমার দাওয়াত দিলেন, এই দাওয়াত দিবার যাইয়া নবীর দেহের এমন কোন জায়গা না, শুধু তার চেহারার মধ্যে, জায়েদ বলেছে নবীর এই চেহারার মধ্যে পাথর লাগে নাই, এছাড়া সব জায়গায় পাথর বৃষ্টি হলো, গোটা দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ে গেল। ওই নবী তায়েব থেকে ফিরার পথে তায়েব এবং মক্কা এর মাঝখানে একটা জায়গা যেখানে একটা বাবলা গাছ ছিল, ওই গাছের নিচে বসে নবী কান্দের বলে, যায়েদ রে, আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই, এই রক্তমাখা শরীর নিয়ে মক্কায় গেলে আমারে কে আদর করবে, আমারে কে সেবা শুশ্রূষা করবে, আমারে কে মহব্বত করবে? যায়েদ, আমি মক্কায় গিয়া কি করব? এমন সময় আল্লাহ বলে, জিব্রাইল, আমার নবী মক্কায় গেলে নবীকে আদর করার কেউ নাই, আমি আল্লাহ তাআলা আমার আরশে নিয়ে আমার নবীকে আমার কুদরতি হাতে আদর করতে চাই। এই জন্যে আমাদের নবীকে বলেছে, ওরা ফায়না এলাকা জিকির,
ভাইজান, এই এই মাসে রজব মাস, এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে নবীকে আল্লাহ নিয়ে গেলেন আরশে। আরশে নিয়ে গিয়ে নবীর সঙ্গে যে আল্লাহর কী গল্প হয়েছে, এ গল্প আল্লাহর নবী তেমন বলে নাই, তবে নবীকে আল্লাহ যেটা দিছেন সেই গল্প করছে। সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলেন কি? পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত, খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি? সময়। কয় সময়? পাঁচ সময়। আচ্ছা আপনারা বলেন তো, ফজরের সময় এই ফজরটা না দিয়ে, ফজরের সময় ফজরটা না দিয়ে সূর্য ওঠার দুই ঘন্টা পরে দিলে কেমন হতো? না না, তারা তো ঘুমের পাগল। না আসসালাত খায়রুন নাওম খোলে যারা সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়, এরকম লোক নাই। এই শীতের রাত্রে দেখবেন আগে আসলো সাড়ে তিন হাত, যে আগান শুরু হয়ে গেছে ওই খালি ছোট হচ্ছে ছোট হচ্ছে, তার মানে কি ল্যাপ মাথার উপর তুলে পাওয়া ভিতরে ঢুকে ওই আড়াই হাত হয়ে গেছে। ওই যুবককে যদি বলতেন এখন ফজর না হয়ে ঘন্টা দুয়েক পরে হলে কি হতো, খুব ভালো হতো। কি কথা! আমি চিন্তা করছি এই পাঁচটা সময় নিয়ে, এই পাঁচটা ওয়াক্ত নিয়ে আমি গবেষণা করছি যে ফজরের সময় ফজর কেন দিলেন, জোহরের সময় জোহর কেন দিলেন, আসরের সময় আসর কেন দিলেন, মাগরিবের সময় কেন দিলেন, আবার এশার সময় এশা কেন দিলেন, আল্লাহ কেন এই পাঁচটা সময় পছন্দ করলেন। এ নিয়ে যারা নামাজ আদায় করি তাদের চিন্তা করার দরকার আছে না? নাই। আসরে ভাই আপনি কি করলে ঈদের ফলন বেশি হবে এই চিন্তা আপনি করতেছেন, যে কোনটা লাগাই চিন্তা করে না, কোনটা লাগালে ৩২ মনে হবে, কোনটা লাগালে ৪০ মনে হবে, এই চিন্তা আপনি করতেছেন। অথচ যে নামাজ আপনাকে জান্নাতের চাবি হবে সেই নামাজ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ধরতেছি আর মারতেছি, ধরতেছি আর মারতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফজরে আজান দেওয়ার আধ ঘন্টা পরে আমরা ফজর পড়ি, জোহরে আজান দেওয়ার ১৫ মিনিট পরে আমরা জোহর পড়ি, আসরের আজান দেওয়ার ১৫ মিনিট পরে আমরা আসর পড়ি, এশার আজান দেওয়ার ১৫ মিনিট পরে আমরা আসর পড়ি, এশা পড়ি। কিন্তু কেউ যদি মনে করে ফজর জোহর আসর এবং এশা আজান দেওয়ার ১৫ মিনিট পরে গিয়ে আমরা নামাজ পড়ি, মাগরিবের আজান দিলে ১৫ মিনিট পরে গিয়ে নামাজ পড়ব, আপনি মাগরিবের আজানের ১৫ মিনিট পরে যদি মসজিদে যান, যাই দেখবেন মসজিদ আছে কিন্তু মানুষ নেই। মানুষ আমি তো ওই ফজরের মতন জোহরের মতন আসরের মতন সময় বান্ধে আনছি, কিন্তু মাগরিবে এসে দেখি মানুষ নাই। তবে মাগরিবে কোনো সময় নাই, আজান দেওয়ার পর পরে নামাজ, জোরে করার কথা ঠিক কি নাই? আমি চিন্তা করে দেখলাম যে চার ওয়াক্ত আজানের পরে সময় আছে কিন্তু মাগরিব তাড়াতাড়ি কেন না, এই শর্ট টাইমে এটার একটা চিন্তা করার দরকার আছে না? জোরে কর, এইগুলো আল্লাহ কি এমনি এমনি দিল না, এর মধ্যে কোনো কারণ লুকে আছে, এটা কিন্তু আমাদের জানা দরকার ভাই জান। খালি পড়লে হবে না রে, এই পড়াটা বোঝা লাগবে, না বুঝলে গোল্ডেন এ প্লাস পাবেন না তো আপনি, এই জন্যে বুঝতে হবে। আর সেই ওই দেখেন, ওই যে একটা টার্গেট করতেছে বক্তার, ওই দিক দেখেন পিছন দেখি ছোটো বাচ্চা টার্গেট চাইছে, ওই আমার আমার টার্গেট করতেছে। এই যারা বসে আছেন আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে তাহলে সামনের দিকটা জমে আসেন, ও যে আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসার একটু জায়গা পায়, খুশি হয়েন না? আমার শ্বশুরের গ্রামে যে বললাম কারেন্টের খবর কি, আমার শ্বশুর বলে তুমিও যা কারেন্ট হতে, এই জন্য খুশি হওয়ার কোনো দরকার নেই। তা আমি কইলাম যে আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন, তো শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না, বর্তমান কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, জোরে কথা ঠিক কিনা? এই জন্য খুশি হয়ে না, আবার হয়তো খপ করে চলে যাবে। আমি বলবো এই জেনারেল ভাইদেরকে ওইদিকে একজন রাখেন, কারণ মাহফিল যখন ফুল দমে শুরু হয়ে যাবে তখন এই কারেন্ট যাওয়া আসা খুব ডিস্টার্ব করবে, জোরে কথা ঠিক না? হ্যাঁ, আপনাদের আমি কি বললাম, একটু জমে বসেন না ভাই, না 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 না, ওদের পিছনে দাঁড়িয়ে আছে সব, তাদেরকে বসানোর জন্য বলছে একটু জমে বসেন, বসেন একটু আগে বসেন, বসেন। আমি পাঁচ ওয়াক্ত নামাজ নাই ওয়াজ করবো, অসুবিধা নেই, কোনটাও বাদ যাবে না। হ্যাঁ, সামনে দেখো জিকির করেন আর চেপে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের যখন সূচনা তখন কিন্তু সাহাবীরা নবীকে প্রশ্ন করছে এবং প্রশ্নের মাধ্যমে নবী উত্তর দিয়েছেন, সে উত্তর নবী দেন নাই, আল্লাহ পাক নবীকে দেওয়াইছে। এই জন্য এই কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ যে আপনারা আওয়াজ শুনবেন, এটা কিন্তু একবারে নাজিল হয়নি। এই কোরআন শরীফ কি একবারে নাজিল হয়েছে? আপনি যত নবীর উপরে যত কিতাব নাজিল হয়েছে আল্লাহ একবারে দিয়েছে, একবারে। কিন্তু আমাদের নবীর উপরে এই কোরআন শরীফ আল্লাহ একবারে দেয় নাই, এটা 23 বছর ধরে নাজিল করছে। তার মানে কি? তার মানে হলো সাহাবীরা প্রশ্ন করবে, মানুষেরা নবীকে প্রশ্ন করবে, আর নবী উত্তর দিবে না, নবীর জবান দিয়া আল্লাহ উত্তর দিবে। ধরে কোন ঠিক? হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। দেখেন এই কোরআন শরীফের মধ্যে দিন ব্যাপারে আল্লাহ কিভাবে কিভাবে বলতেছেন দিন। এই যে আমাদের বাংলাদেশের নেতারা টেজে এসে কিন্তু একটা আয়াত বেশি বলে, সে আয়াতটা হলো লাইকেরা হাফিজ দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবি না, পড়ে না কত বড় সেটা দেখেন। সেই বলতেছে লাইক হাফিজ দিন, কতগুলো মরনায় সে ওয়াজের নামে জনগণকে উস্কানি দেয়, অথচ আল্লাহ বলেছে লাইকেরা হাফিজ দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। আরে পাগলা, আল্লাহ আয়াতটা কখন নাজিল করছে আগে সেরা ধরা লাগবে, কারণ সারা নজর না জানলে কোরআনের কোনো অর্থ করা যাবে না। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, এটা কখন নাজিল করছে? যখন ইসলামের সূচনা, ইসলামের যখন সূচনা তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে গোপনে গোপনে চুপি চুপি ধর্ম প্রচার করেন, বাড়াবাড়ি করেন না, পিটন খায় সবগুলো মরবেন। ধরে কোন কথা ঠিক? কিনা যখন মোটামুটি, যখন মোটামুটি মুসলমান হয়েছে তখন আবু জেহেল উতবা সাহেবা আবু সুফিয়ানা চিন্তা করতেছে, আমরা এত বাধা দেওয়ার পরেও যখন মুসলমান বাড়তিছে, কমে না তো, আমরা হত্যা করতেছি, নির্যাতন করতেছি, এরপরেও তো মুসলমান কমতেছে না, কি করা যায়? তখন সমস্ত কাফের নেতারা বললো চলো আমরা নবীর কাছে যাই, চলো নবীর কাছে যাই। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন, যার ধর্ম তার কাছে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কন্যাকা, কোন নেতার কথাকে আমি কইছি? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী উনি বলেছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন, যে যার ধর্ম তার কাছে, ধর্ম যার যার, উৎসব সবার, সব মিলেমিশে দুর্গা পূজা করো, অসুবিধা নাই। কিন্তু আমরা মুসলমান দুর্গা পূজাতে গেলে কি হবে? একটা হিন্দু আমাদের ঈদের মাঠে আসে না। ধরে কোন কথা ঠিক? একটা হিন্দু ঠেকা পড়েনি, ওরা ওদের ধর্ম বুঝলো, অন্য ধর্মে যায় না, আর আমরা এতই হাজারাম মুসলমান যে আমাদের ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য স্টার জলসা জি বাংলা বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক? কিনা আমরা এত হাজারাম, মানে কি এত বোকা, আমাদের বইগুলো সব ভারতের দখলে চলে গেছে, সব, একটা বউ স্বামীর দখলে নাই, যদি গ্রামে ডিশের লাইন থাকে। আপনি যত চেষ্টা করেন আপনার বউকে সব ছাড়াবার পারবেন, কিন্তু স্টার জলসা জি বাংলা ছাড়াবার পারবেন না, অথচ স্টার জলসা জি বাংলা সম্পূর্ণ হিন্দুয়ানি নাটক, হিন্দু সংস্কৃতি আপনার ঘরের মধ্যে চলতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আজকের মিরাজের আলোচনার মধ্যে আলোচনা রয়েছে, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজ আগে বলবো না আগে ফজরের নামাজ থেকে শুরু করব, কারণ যেই নামাজটার গুরুত্ব সবচাইতে বেশি। কোনো আজানে বলা হয় না আর সালাতু খায়রুম মিনান নাওম, অথচ ফজরের আজানে কিন্তু মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। কথা কন বোঝা লাগবে তো? ঘুম কত শান্তির জিনিস, সেই ঘুমের চাইতে নামাজ কেমনে উত্তম হলো এটা বোঝার দরকার আছে না? না বুঝলে আপনার কাছে ঘুমই ভালো লাগবে, নামাজ ভালো লাগবে না। এই জন্য আগে বুঝতে হবে, তারপরে আপনি পরীক্ষায় পাশ করবেন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন,
নবীকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিল। নবী যখন নামাজ নিয়ে চলে আসলেন, সাহাবীরা যখন নবীর কাছে জানতে চাইলেন, হুজুর এই পাঁচটা সময় আল্লাহ নামাজ কেন দিল, আর পাঁচ ওয়াক্ত নামাজ সত্তর রাকাত কেন হলো? খুব খেয়াল করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ চার পাঁচা বিশ রাকাত হবে, পাঁচ ওয়াক্ত নামাজ তিন পাঁচা পনেরো রাকাত হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ দোকানও দশ রাকাত হবে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ দশ রাকাত হলো না, পনেরো রাকাত হলো না, বিশ রাকাত হলো না, এই বেসাইজা সত্তর রাকাত কেন হলো? এই প্রশ্নগুলো সাহাবীরা নবীকে করলো। যরিকন সুবহানাল্লাহ, ফজরের নামাজ ফজরের সময় কেন, জোহরের নামাজ জোহরের সময় কেন, আসরের নামাজ আসরের সময়, এই সময়টা কেন কেন, মাগরিব অল্প সময়, আর এশার রাত গভীর হলে পড়তে হয়, হুজুর এগুলো জানতে চাই, কেন ফজর দুই রাকাত, জোহর আসর এশা চার রাকাত, ঠিকই আছে, কিন্তু মাগরিব আবার এই এই ব্যাসাইজা তিন রাকাত হলো কেন, কি কহ, সব মিলে কয় রাকাত? সতেরো রাকাত নামাজ আল্লাহ নবীকে দিছেন, সুবহানাল্লাহ, বলে জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মদিনায়, জুমার নামাজ কিন্তু লাইলাতুল মিরাজের নামাজ না, জুমার নামাজ হলো দুনিয়ার নামাজ, জুমার নামাজ হলো যখন কোনো রাষ্ট্র গঠন হবে ওই রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা জুমার নামাজ, আমাদের বাংলাদেশ এখনো কিন্তু ইসলামের রাষ্ট্র হয়নি, তাই বলে আমি বলতেছি না যে জুমার নামাজ পড়েন না, তা কিন্তু বলতেছি, আমাদের বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র না, এ রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্রের ধর্ম হলো ইসলাম, এইটাই আবার তুলে দেওয়ার জন্য কত কি করলো। হ্যাঁ দেখবেন, রাষ্ট্রের ধর্ম ইসলাম না, ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে, ধরে খর কথা ঠিক কিনা, ইসলামী রাষ্ট্র যখন হবে তখন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আর, এ ওয়াজ আমার করা লাগতো না, এটা করতো বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা, আল্লাহ বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, কারণ ক্ষমতার মালিককে আল্লাহ, ধরে যখন ক্ষমতার মালিককে, কিন্তু কাউকে মুসলমানের মধ্যে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে, তার এক নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা, পদ্মা সেতু উদ্বোধন করা, এক নম্বর কাজ হলো ভাঙ্গা রাস্তা জোড়া দেওয়া, জোড়া দেওয়া বোঝেন না কোনো মতে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে রাস্তা পিচ করে চলে গেছে এক মুরব্বি, রাস্তার মধ্যে হাত ঢুকে দেখল এই করতেছে, রাস্তা সিঁড়ে চলে যাচ্ছে, সবাই কয় কে রে, ডলার মিশিং দিয়ে ডললো, আর এই বুড়ের হাততে এত পাওয়ার খেয়ে, মানে কিছুই দেয়নি কোনো মতে, এ কোনো মতো রাস্তা, মাদক মুক্ত বাংলাদেশ, বাল্য বিয়া বন্ধ করো, এই জন্য সরকারকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, আল্লাহ মুসলমান যখন ইসলামী রাষ্ট্র হবে তখন যিনি ক্ষমতার চেয়ারে বসবেন তার এক নম্বর কাজ হলো আকামুসসালাত, নামাজ কায়েম করা। আজকে সরকার করোনা থেকে বাঁচার জন্য ডিজল দিয়ে হাত দো, স্যাভলন দিয়ে হাত দো, লাইফ বোট দিয়ে হাত দো, তারপরে স্যানিটাইজার দিয়ে হাত ধো, এই হাত ধোয়ার কথা সরকারের পক্ষ থেকে প্রচার করতেছে, কিন্তু যদি মুসলমানের সরকার হতো তাহলে ডিটেল স্যাভলনের কথা বাদ দিয়ে বলতো, পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করে মসজিদে যাও, ওই ডিটেল টিটল লাগবে না, ওযু করলি আল্লাহ তোমাকে করোনা থেকে হেফাজত করবে, ধরে কোন ঠিক কি না আছে, ওযুর কোনো গল্প আছে কি কো, হাত ধো কি দিয়া, হ্যাঁ ডিটেল দিয়া, কেন আসবে হাত ধো, হাত ধুলে হাতের মধ্যে জীবাণু থাকে, কেরে পাগলা, এ হাতের মধ্যে জীবাণু থাকবে না যদি দৈনিক কয়বার উজু করে, পাঁচবার, পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার উজু করে।